কাশ্মীরের আকাশ থেকে যুদ্ধ দুটি ভারতীয় বিমান ভূপাতিত দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান বিমান বাহিনী বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপর পারে অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে বোমা বর্ষণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর তিনি দাবি করেছেন তাদের বিমান বাহিনী ভারতীয় দুটো বিমানকে ভূপাতিত করেছে এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে। সংবাদ সংস্থা পিটিআই ও রয়টার্স জানাচ্ছে ভারত শাসিত কাশ্মীরে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান থেকে বোমা ফেলেছে। মেজর জেনারেল আসিফ গফুর টুইট করে জানিয়েছেন যে সকালে ভারতে বোমার বর্ষণের পরে দুটি ভারতীয় বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান আকাশসীমায় ঢুকে পড়ে এবং সেই দুটিকে গুলি করে ভূপাতিত করেছে। একজন পাইলটকে তারা গ্রেপ্তার করেছে। তিনি জানান দুটো বিমানই গুলি করে নামানো হয়েছে, একটি বিমান পাকিস্তান শাসিত এলাকায় ভেঙে পড়ে, অপরটি ভূপাতিত হয়েছে ভারত শাসিত কাশ্মীর এলাকায়। এদিকে পাকিস্তানি অঞ্চলে ভেঙে পড়া ভারতীয় বিমানটির পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ভারতের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি প্রকাশ না করলেও ভারতীয় বিমান বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে তাদের সব পাইলটেরই হিসাব পাওয়া গেছে। তবে মনে করা হচ্ছে কোনো পাইলটই পাকিস্তানের মাটিতে গ্রেপ্তার হয়নি বা কেউ মারা যায়নি বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এই ছিল এখনকার মতো ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সর্বশেষ আপডেট খবর। পরবর্তীতে কোনো আপডেট খবর পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।